আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই এমন এমন ভিডিও দেখতে পছন্দ করেন যে ভিডিওগুলো আপনারা আগে কখনো দেখেননি, তো আজকের ভিডিওতে ঠিক তেমনই কিছু দেখতে চলেছেন যে ভিডিওগুলো আপনারা আপনাদের জীবনে প্রথমবারের মতো দেখছেন। এবং একটি জিনিস মনে রাখবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি নিজেই বলবেন সুবহান আল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখুন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমাদের সকলেরই উচিত সর্বদা ভালো কাজের সাথে লিপ্ত থাকা। এই যে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় দেখতে পাচ্ছেন একটি গাড়ি রাস্তা ব্যতীত অন্যখানে চলে গিয়ে সেই মহিলাটিকে আক্রমণ করে ফেলে এবং সেই মহিলাটি সেখানে মৃত্যুবরণ করল। দেখুন ভিডিওটি মনোযোগ দিয়ে। হে যুবকেরা, হে যুবতীরা, আল্লাহ তাআলাকে ভয় করো। এক সেকেন্ড আগে তুমি ভালো ছিলে, এক সেকেন্ড পরেই তুমি এই ধরনের বিপদে পড়তে পারো। মৃত্যু কারো বলে আসে না, এই ভিডিওগুলো তার বাস্তব প্রমাণ। দেখতে পাচ্ছেন গাড়িটি রাস্তা ব্যতীত ঠিক মহিলাটির কাছেই চলে গেল, সে সেখানে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমাদের সকলের উচিত পাঁচক্ত নামাজ পড়া, আল্লাহ তালাকে স্মরণ করা, সর্বদা ভালো রাস্তায় চলা। তো চলুন পরের ভিডিওতে যাওয়া যাক। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তালা বলেন, হে বান্দারা, তোমরা তোমাদের রিজিক নিয়ে কখনো টেনশন করিও না, আমি তোমাদের রিজিক লিখি সর্বদা। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি মানুষ কাদার মধ্যে কি জানি করছে, কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন সে কাদা থেকে বড় একটি মাছ উদ্ধার করেছে। সুবহান আল্লাহ। দেখুন এই ভিডিওটি, আল্লাহতালার কুদরত এই সব কিছু। আল্লাহতালা মানুষের রিজিক লিখে থাকেন, আল্লাহতালাই নির্ধারণ করে দেন তার রিজিক আজকে কি হবে, সে আজকে কি দিয়ে খাবে। সুবহান আল্লাহ। আমাদের পৃথিবীতে আল্লাহতালা কত সুন্দর সুন্দর মাখলুক সৃষ্টি করেছেন। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লাল মাছ, এবং কি রঙের একটি মাছ দেখতে পাচ্ছেন আপনি, সুবহান আল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। হে ভাই ও বোনেরা, যারা আল্লাহকে বিশ্বাস করেন না, এই ভিডিওগুলোর দিকে দেখুন একটিবার, কত সুন্দর প্রাণী সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। কিছু মাছ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সুবহান আল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। তো চলুন পরের ভিডিওতে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটি কান্না করছে, তার নাকটা এমন হয়ে গিয়েছে। হে ভাই ও বোনেরা, একটিবার চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। এই মহিলাটি অনেক দুঃখ প্রকাশ করছে, অনেক মানুষই রাস্তায় বের হলে তাকিয়ে থাকে মহিলাটির দিকে, অথচ আল্লাহ তাআলা আপনাকে নিখুঁতভাবে তৈরি করলো, কোনো খুঁত রাখেনি, তবুও আপনি আল্লাহ তাআলাকে দোষারোপ করছেন। আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন না কেন? কখন থেকে ভালো রাস্তায় চলে আসবেন? একটিবার চিন্তা করে দেখুন, আপনাকে যদি এরকম বানাতো আপনার অবস্থা কি হতো, একটিবার ভেবে দেখুন। হে ভাই ও বোনেরা, ভালো রাস্তায় ফিরে আসুন, এখনও প্রচুর সময় রয়েছে তওবা পাঠ করার, আল্লাহর রাস্তায় ফিরে আসার। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় দিচ্ছেন যে, হে বান্দারা, তোমরা যতদিন বেঁচে আছো ততদিন অনেক সময় রয়েছে তোমাদের কাছে, তুমি যে কোনো মুহূর্তে আমার রাস্তায় ফিরে আসতে পারো। আমার রাস্তায় কোনো তালা বন্ধ করে রাখি নাই, শুধু তোমার একটু মন মানসিকতা নরম করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। যদি তুমি তোমার কোনো গুনাহের জন্য মাফ চাও, আমি নিশ্চয়ই তোমার সকল গুনাহ মাফ করে দেব। হে ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম সৃষ্টি করে নাই। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় ভিউয়ার্স, আল্লাহর কুদরতের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন কুদরতের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।